তাংশালাও ফটি সাবরম বখাকসেনি এমএলএ এবা ইয়াকশি বলুনি হাসতে তাংফাং জিতেন্দ্র চৌধুরী সাবরমনি সাখাম নগতে ইন্টারন্যাশনাল চেক পোস্টে ফেনি জাইজর বেরাই নাইখা বেরে নেমেনি ইয়াগুলো ইন্টারন্যাশনাল চেক পোস্ট নি ম্যানেজার বাই কগলাম সালেমেন ইয়াগুলো এমএলএ জিতেন্দ্র চৌধুরী শাখা তেই তালসা তালনি বিশঙ্গন অ ফেনি জাইজর ফিয়গই রজাক নাই হনি শাখা সাবরম নিসিমি প্রেমানন্দ ত্রিপুরানি কথম সংসাতি আজকে এখানে ফেনী নদীর পারে বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগের যে মৈত্রী সেতু হচ্ছে এই সেতুর নাগালেই এখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট আমাদের দেশে এরকম আরও 12-13টি চেকপোস্ট হয়েছে পাকিস্তান চীন তারপর মায়ানমার বাংলাদেশ বর্ডারের সাথে এটা হবে 13-14 নম্বর তো এই প্রজেক্টের কাজকর্ম আমাদের এখানে এই বন্ধুরা ভালোই করছেন এখানে দেখতে এসেছি যেহেতু এই প্রজেক্ট স্যাংশন হওয়ার শুরু থেকে বা সাবরুমে মৈত্রী সেতু ইন্টিগ্রেটেড চেকপোস্ট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এবং চিটাগাংয়ের সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এগুলো নিয়ে আমরা প্রায় ছাত্র অবস্থা থেকেই এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম একটা সময়তে এগুলো ছিল স্বপ্ন আমরা যখন এই কথাগুলি বলতাম কেউ কেউ মানে এই ঠাট্টা করে উড়িয়ে দিত এটা কি হবে নাকি তো আজকে এটা বাস্তব হতে যাচ্ছে এবং এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট আমাদের এই যারা এখানে কাজ করছেন বন্ধুরা বলছেন আগামী অক্টোবরের মধ্যে এরা কমপ্লিট করতে পারবেন কদিন আগে দুই দেশের প্রতিনিধিরা এখানে এসে গেছেন এবং তারা বলেছেন যে সম্পূর্ণ নির্মাণ হওয়ার আগেই এই পারাপার শুরু করবেন তো আমি আশা করি যে মাঝখানে হবে কিনা আমি জানি না বলে তো ভালো অক্টোবরের মধ্যে অর্থাৎ আগামী শীতের আগে পুরোদমে বাংলাদেশের সাথে আমাদের এই ত্রিপুরার মধ্য দিয়ে এই যোগাযোগ শুরু হবে এটা শুধু মানুষের যাতায়াত না তার মধ্য দিয়ে আগামী দিনের আন্তর্জাতিক বাণিজ্যের গোটা দক্ষিণ এশিয়ার সাথে আমাদের এই দেশের বা উত্তর পূর্বাঞ্চলের একটা নতুন দিগন্ত খুলবে তো আমি সাবরুমবাসী হিসাবে এবং এই সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে আরও সবার সাথে আমি অত্যন্ত গর্বিত এরকম একটা প্রকল্প এটা প্রায় আন্তর্জাতিক মানের এটা গোটা রাজ্যকে গোটা দেশের কাছে একটা অন্যতম সম্পদ হিসেবে বিবেচিত হবে এটা হতে যাচ্ছে একসময় আমাদের স্বপ্ন কারো কারো কাছে অবাস্তব আজকে বাস্তবের চোখের সামনে হয়ে যাচ্ছে কাজেই এই জায়গায় যে ইচ্ছা থাকলে এবং কোনো একটা ভালো কাজ করার যদি সেরকম লক্ষ্য থাকে দিল্লিতে বা রাজ্য সরকার যেই হোক মানুষের সেই ইচ্ছা পূরণে সরকার এগিয়ে আসতে বাধ্য এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট মৈত্রী সেতু তার নিদর্শন এটা এগিয়ে যাক আগামী দিন আমাদের স্বপ্নকে আরও সম্প্রসারিত করবে